সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি ফারজানা রহমান। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় রিট। বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার, নির্বাহী পরিচালক বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রথম যেই প্রশ্নটি দিয়ে করতে চাই সেটা হচ্ছে রিট কি, এই বিষয়টি নিয়ে একটি সাধারণ ধারণা যদি দেন। ধন্যবাদ। রিট হচ্ছে একটা আদেশ। জি, নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে অথবা প্রচলিত আইনে যদি কোনো প্রতিকার পাওয়ার সুযোগ না থাকে, সেক্ষেত্রে সে মৌলিক অধিকার লঙ্ঘিত ব্যক্তি, সংক্রুদ্ধ ব্যক্তি মাননীয় হাইকোর্টে 102 ধারায় বা 2 অনুচ্ছেদে যে আবেদনটা করে সেটাই হচ্ছে রিট। আমরা সাধারণত দেখে থাকি যে রিট করে থাকে আইনজীবীরা বা সাধারণ মানুষও করে থাকে, আসলে এই রিটের প্রয়োজনীয়তাটা কি, এই বিষয়টি নিয়ে যদি। আসলে এখানে ব্যাপক রিটের যে এখানে 102 অনুচ্ছেদে আসলে রিটের যে ব্যাপকতা, আমি মনে করি যে আমাদের দেশে ম্যাক্সিমাম যে মামলাগুলি, ম্যাক্সিমাম মামলা যেগুলি হয় সেগুলি হাইকোর্টে কিন্তু রিটটা বেশি হয়। আপনি দেখবেন যে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্রিকায় দেখবেন, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় দেখবেন যে রিট কোথায় কোথায় কী রিট হলো বা কে রিট করলো। আবার রিটের মাধ্যমে একজন মৌলিক অধিকার, আপনার আমাদের সংবিধান, আমাদের আসলে এখানে আমাদের দেশের যে এই সংবিধান, জুডিশিয়ারি, তারপরে আমাদের সংসদ এবং আমাদের পার্লামেন্ট, এই যে তিনটা উইংস, তিনটা উইংসকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই কিন্তু রিট দরকার। আমি আপনাকে একটু আগে থেকে আসি যে আসলে রিটটা কী। আপনি বললেন তো আসলে এর যে সংজ্ঞা বা এর যে অর্থ অত্যন্ত ব্যাপক। কারণ হচ্ছে যে আপনি এই এই রিটটা আমাদের যে আজকে আমরা যে আইনগুলি আমরা আমাদের দেশে চর্চা হয় বা আমরা যেগুলি এক্সিকিউট করছি সেই আইনগুলি ব্রিটিশদের তৈরি, হয়তো আমাদের স্বার্থে হয়তো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আমরা করেছি। এই রিটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মোশন। ব্রিটেনের যে কিং ছিলেন, সে ব্রিটেনের কিং কী করতেন, উনি ওনার যে কর্মচারী যারা ছিলেন, কর্মকর্তা যারা ছিলেন, এদেরকে, সে ব্রিটেনের কিং, এদেরকে কন্ট্রোল করার জন্য কোনো আদেশ বা কোনো কার্যাদেশ প্রতিপালন করার জন্য অথবা কোনো অবৈধ কাজ থেকে বিরত রাখার জন্য উনি এই যে রিট মোশন বা উনি কোনো একটা নির্দেশনা, সেটাই ছিল রিট। এটা পরবর্তী সময়ে এই সিস্টেমটা, আসলে আমাদের তো আইনটা তো সেভাবেই আছে, সেই সিস্টেমটা আমাদের দেশে, ওই দেশে কিন্তু আসলে নর্মস হিসাবে আছে, কোনো আইন হিসাবে নেই। হ্যাঁ, ওদের কর্মচারীদেরকে, ওদের কর্মকর্তাদেরকে কন্ট্রোল করার জন্য যে কিং যে ব্যবস্থাটা নিতেন সেটা কিন্তু ওই দেশে আইনের মধ্যে সীমাবদ্ধ না। কিন্তু আমরা আমাদের দেশে, আমাদের সংবিধানে নাগরিকদের যে ব্যাপক ফান্ডামেন্টাল রাইটস, আমরা মনে করি যে কী বল, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, এই যে বিষয়গুলি, এটা কিন্তু আমরা মনে করি ফান্ডামেন্টাল রাইটস, এটা কিন্তু নিড, নট রাইটস। এই আমাদের যে সংবিধান, সংবিধানের আপনি 27 ধারা থেকে নিয়ে আইনের যে আপনার আইনের দৃষ্টিতে সবাই সমান, 27 থেকে 44 পর্যন্ত 15টি অনুচ্ছেদ, আমরা এটা আর্টিকেল বলি, 15টি অনুচ্ছেদে এই নাগরিকদের অধিকার নিয়ে, যে 15টি যে অনুচ্ছেদেই নাগরিকের অধিকারের কথা বলা আছে। এখানে আইনে কোনো সমাধান নাই, এখানে আইন যেখানে কোনো আপনাকে সাহায্য করতে পারছে না, সেক্ষেত্রে আপনি রিটের মাধ্যমে মহামান্য হাইকোর্টে রিট দাখিল করে সংক্রুদ্ধ ব্যক্তি সে প্রতিকার পেতে পারে, সেটাই হচ্ছে রিট। আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন, রিটের সাথে এই সাধারণ যে মামলাগুলো আছে সেইটার সাথে রিটের আসলে মৌলিক পার্থক্য কি, কোনো কিছু আছে? আমার বোধ হয় যে আমি আমার এই প্রশ্নের আগেই বোধ হয় আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। আসলে প্রতিকার পাওয়ার জন্য আমাদের যে আদালত, আমাদের সিস্টেমেটিক যে আদালত আছে, নিম্ন আদালত, জজ কোর্ট, যে আমরা বলতে পারি জুডিশিয়াল কোর্ট অথবা আমাদের ম্যাজিস্ট্রেট, সিএমএম কোর্ট, ওখানে আমরা মামলা করতে পারি। কিন্তু যেখানে মামলা করার সুযোগ নাই আইনে, সেখানে আদালতে যাওয়া যাবে না, মানে আদালতে যাওয়ার কোনো স্কোপ নাই। মনে করেন আপনি একটা মানুষ অন্যায়ভাবে একটা একটা কী বলে নদীকে ভরাট করে ফেলছে, এবার আপনি সংক্রুদ্ধ ব্যক্তি, মানে আপনি সংক্রুদ্ধ কেন, আপনি কিন্তু ইন্টারেস্টেড, কারণ কি, এটা জনস্বার্থে কিন্তু আপনি একজন সংক্রুদ্ধ, এই নদীটা আপনার কাজ, এই প্রবাহমান নদী আমাদের প্রকৃতিকে, আমাদের বাসস্থানকে, হ্যাঁ, আমাদের পরিবেশকে খুব ব্যালেন্স করে, কিন্তু নদীটা ভরাট করে বাড়ি করে ফেলতেছে, অথচ এই নদী ভরাট করার কোনো এখতিয়ারদের নেই, মানে আপনি আদালতে আপনি যাবেন কীভাবে?
আদালত তো সেই নদীর ওখানে গেলেই আপনি বলবে আপনার এই জায়গার কি মালিক আপনি, আপনার দলিলপত্র দস্তাবেজ দিয়ে আপনাকে প্রুফ করতে হবে, ডকুমেন্টারি সাবমিশন দিতে হবে। কিন্তু তখন আপনি তখন যদি আপনি এটাকে মহামান্য হাইকোর্টে রিট আকারে, তো রিট আকারে যদি আপনি ওখানে হাইকোর্টে মহামান্য সুপ্রিম কোর্ট বিভাগের হাইকোর্ট বিভাগ ওখানে যদি রিট আকারে আপনি বিষয়টা আপনি আবেদন করেন, রিট আবেদন করেন যে এটা জনস্বার্থে এই নদী ভরাট হয়ে গেলে এই ক্ষতি হবে, হ্যাঁ তখন আপনি এই ওখানে করতে পারবেন, কিন্তু আদালতে করতে পারবেন না। আদালতে যে মামলাগুলি করা সম্ভব না, প্রচলিত আইনে যে মানে বিষয়গুলি আমাদের বলা নেই যেটা করা যাবে, সেগুলি আমরা রিট আকারে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা করতে পারি। আমরা এই রিট নিয়ে যেহেতু কথা বলছি, রিটের আসলে কোনো প্রকারভেদ আছে কিনা? হ্যাঁ, রিটের আসলে প্রকারভেদ আছে। রিটের আসলে পাঁচ রকম রিট আমাদের দেশে প্রচলিত আছে। 102 অনুচ্ছেদে আপনি পাঁচটি প্রকারের কথা বলা আছে। প্রথম হচ্ছে হ্যাবিয়াস কর্পাস, আর দ্বিতীয় হচ্ছে আপনার ম্যান্ডামাস, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রহিবিশন, মানে আপনার পাঁচটাই বলছি আমি, রিট অফ সার্চুয়ারি, এবার রিট অফ কো ওয়ারেন্টু। আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত হয় হ্যাবিয়াস কর্পাস। কোনো নাগরিককে আপনি অন্যায়ভাবে আপনি আটক করলেন, বেসরকারি সংস্থা বা সরকারের কোনো সরকার বা নির্বাহী কোর্টের মাধ্যমে বা আপনার কোনো ল ফোর্সেস এজেন্সি অন্যায়ভাবে আটক করে, আমাদের দেশে এটাই কিন্তু সাধারণত হয় যে আমরা প্রতিপক্ষকে গায়েল করার জন্য, মানে সমস্যাটা হচ্ছে কি যে আমাদের রাষ্ট্রযন্ত্র যিনি চালান ওনারাই তো এই এই আপনার এই কী বলে যে এই নির্বাহী আদালতে ওনাদের হয় কি দুটো এক হয়ে যায়, তখন চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই কিন্তু এই আইন। তো সেই কারণে এই আপনার হ্যাপিয়াস কর্পাসটা হচ্ছে এই এরকম আইন, যখন আপনি এই যে আসামি ধরে নিয়ে গেল, তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খবর নেই, তার পরিবারের লোকেরা ডিবি অফিসের সামনে দেখবেন সিআইডি অফিসের সামনে দাঁড়িয়ে থাকে, আমাদের কাছে আসে, স্যার আমরা তো আমাদের লোক তিন দিন আগে গ্রেপ্তার হয়ে গেলো, ডিবির পরিচয় ডিবির ড্রেস পরে আসছে কিন্তু আমরা তাকে তো ট্রেস করতে পারছি না, আসলে পরিবারের লোকদের কী অবস্থা হয় সেই মুভমেন্টটা আসলে, তখন তারা তাদের কোথায় যাবে, মামলা নাই, নাম্বার নাই, কোনো সোর্স নাই, তখন তার লোকটাকে রিকভার করার জন্য বা তার রোগটিকে উদ্ধার করার জন্য বা তাকে টেস্ট পাওয়ার জন্য, উদ্ধার তো পরের বিষয়, আমি জানতেও পারলাম না আমার বিরুদ্ধে অভিযোগটা কী, এটা 54 একটা আইন আছে, 54 ফৌজদারি কার্যবিধি 54 আমাকে ধরে নিয়ে গেলেন, তখন আমি কোথায় যাবো, আমার জায়গাটা কোথায়, একজন নাগরিক তার ফান্ডামেন্টাল রাইটস আপনি আমাকে যেখানেই নেবেন আমাকে বলবেন যে আমার নামে এই মামলা আছে আর এই মামলা হয়েছে, এই বিচারে আপনার এই আপনার এই কাকা আপনাকে ওয়ারেন্ট শো করতে হবে, ধরে নিয়ে যাবেন নিতে পারেন, এবং 24 আওয়ার্সের মধ্যে আমাকে প্রডিউস করতে হবে, কনসার্ন যে আপনার থানা আছে থানাকে দিতে হবে, থানা আবার 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে, কিন্তু আমি তিন দিন যাবত নিখোঁজ, আমি কোথায় যাব। এই নাগরিকের ধরেন আসলে আমাদের দেশে এটাই প্রচলিত হয় বেশি, তখন আমরা হাইকোর্টে গিয়ে আমরা একটা রিট পিটিশন হ্যাপিয়াস কর্পাস, আমরা হ্যাপিয়াস কর্পাস যখন ফাইল করা হয় তখন মহামান্য হাইকোর্ট তখন উনি একটা আদেশ জারি করতে পারে যে আসামি যে যাকে ধরে নেওয়া হলো সরকার বা প্রতিপক্ষকে এখানে ডিসিকে মানে করতে পারে, উনি করতে পারে যে এই আসামিকে আদালতে প্রদর্শিত করা প্রদর্শন করা হোক এবং ব্যাখ্যা চাওয়া হয় কেন তাকে মানে তার এই যে অবৈধ আটক কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটা সুকোস, হ্যাঁ কনসার্ন অথরিটিকে এটা সুকোস করতে পারে, তার মাধ্যমে এই নাগরিক তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এবং প্রচলিত আইনে তার কোর্টে যাওয়ার কোনো সুযোগ নেই, মহামান্য হাইকোর্টের মাধ্যমে সেই প্রতিকারটা পেতে পারে। অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট কথা এখানে যে আসলে আমরা এই বিষয়গুলি ওয়ারিড থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে, হয় কি যে আমাদের দেশে আমরা কিন্তু বিভিন্ন সংস্থা আছে এখনও কিন্তু এটা টিল আছে, এদেরকে ব্যালেন্স করার জন্যই কিন্তু রিট, তো সে কারণেই আপনার হ্যাপিয়াস কর্পাস যে কথাটা বললাম সেখানে সে কোনো অবৈধ বা অন্যায় নাগরিকের প্রতি যদি অন্যায় অবিচার করে তাকে অন্যায়ভাবে আনলফুল গ্রেপ্তার করে তাকে নিরুদ্দেশ রাখা হয় নিখোঁজ রাখা হয় সেক্ষেত্রে এই রিটটা হ্যাপিয়াস কর্পাস আমরা করতে পারি। রিট অফ প্রহিবিশন, রিট অফ প্রহিবিশন হচ্ছে যে একটা আপনি একটা একটা অন্যায়ভাবে একটা নির্বাচন করে ফেলতে চাচ্ছেন, বিভিন্ন সিবিএ আছে আইনজীবী সমিতি আছে অথচ নির্বাচন করার যে শিডিউল আছে সব কিছু আছে সে সিস্টেম মেনে করছেন না, হ্যাঁ তো আপনি করে ফেলতেছেন আইনকে অমান করে মানে আপনার পাশ কাটিয়ে, তখন নাগরিক কোথায় যাবে, এই এটা হয়ে গেলে তখন তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব,
এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য তখন আমি রিট আকারে গিয়ে বলবো যে এটা যে বিষয়টা থাকবে যে এটা এই এই প্রভিন্স এই এই বিষয়গুলি এই প্রভিনশনগুলিকে বাইলট হচ্ছে, বাইলট করে নির্বাচন করার জন্য চেষ্টা করছে। তখন মহামান্য হাইকোর্ট আমার পিটিশনটা দেখে তখন মহামান্য হাইকোর্ট নির্বাচনকে উনি সন্তুষ্ট হয়ে রোল দিয়ে দিবে। রোল মানে একটা নোটিশ, মানে সকুজ নোটিশ, কারণ দর্শাবে যে আপনি নির্বাচন কেন করছেন, কারণ দর্শানোর পরে দেন নির্বাচন করতে পারবে। তা কী হলো, তাৎক্ষণিক রেমেডি হয়ে গেল। মানে যেই আপনার দুইটা কথা এখানে, রিট অফ প্রহিবিশন এবং রিট অফ সার্চুয়ারি, যেটা আছে সার্চুয়ারিতে যে কথাটা হচ্ছে কোনো অ্যাকশান ঘটে গেলে, মনে করেন নির্বাচন হয়ে গেল, দেন ওইটা সার্চুয়ারিতে যাবে, সার্চুয়ারিতে যাবে যেটা ঘটে ঘটনা ঘটে গেল, হ্যাঁ যে নির্বাচন হয়ে গেছে অলরেডি, ধর নির্বাচন বাতিল করার জন্য আমি রিট করতে পারি। এটা সঠিক প্রক্রিয়ায় হয়নি, বা যে সিস্টেমে হওয়ার কথা ছিল সেটা হয়নি। আর যেটা প্রহিবিশন, এটা হচ্ছে উদ্যত হচ্ছে, মানে হবে, এটা হলো প্রতিরোধক, মানে আগেই আপনি কী করলেন, এটাকে প্রিভেন্ট করে ফেললেন। এটা গতমান যেটা সেটা হচ্ছে রিট অফ সার্চুয়ারি। তারপর একটা শেষ যেটা আছে রিট অফ কোয়ারেন্ট, কোয়ারেন্ট একটা মানুষ অন্যায়ভাবে একটা বিশাল পদে বসে চেয়ারম্যান, একটা ডিরেক্টর, একটা বড় একজন, অথচ তার কিন্তু নৈতিকভাবে আইনগতভাবে সেখানে বসার সুযোগ নেই, বা উনি এটা বা ওনার যে যোগ্যতা সেই যোগ্যতায় উনি এটাকে হোল্ড করতে পারেন না, কিন্তু উনি অন্যায়ভাবে আছেন, উনি ক্ষমতার কারণে আছেন, বা নেপথ্যে ওনার অনেক শক্তি থাকে না এরকম, তো এরকম মানে উনি সেই শক্তি বলে এখানে উনি ওনার অ্যাকশানগুলি অ্যাক্টগুলি করে যাচ্ছেন। তখন এটা কিন্তু মানে এটা কিন্তু অ্যাগ্রিভ পার্সন করতে হবে এরকম না, অ্যাগ্রিভ বলতে আমরা এখানে সংক্ষুব্ধ ব্যক্তি করতে হবে এরকম না, জনস্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, মৌলিক স্বাধীনতার স্বার্থে, হ্যাঁ যে কোনো ব্যক্তি দরখাস্ত করে মহামান্য হাইকোর্টে রিট করতে পারে, করে এটাকে বন্ধ করতে পারে, অথবা এই এই পদ থেকে তাকে তাকে সোকস করা হবে যে আপনি এই পদে যে আছেন আসলে আপনার থাকার কী আইনগত অ্যাবিলিটি আছে, আপনি এতদিনের মধ্যে আপনি এ করেন। হ্যাঁ, তখন এই উনি যদি সেই জবাব দিয়ে ওখানে অ্যাটেন্ড করে, যদি মহামান্য হাইকোর্ট যখন দেখেন যে আসলেই তার বৈধতা নেই, তখন সঙ্গে সঙ্গে তার সেই পদ থেকে তাকে অপসারণ করতে পারে। এই ক্ষমতার তো আপনি যে কথাটা বললাম যে আসলে দেখেন এই পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্টকেও কিন্তু এই এই আইন বলে এই যে এরা ওই কী বলে এই রিটের মাধ্যমে অপসারণ করে দিয়েছে হাইকোর্ট, ওদের হাইকোর্ট। তা আমাদের হাইকোর্টেরও কিন্তু এরকম ব্যাপক ক্ষমতা, এবং অনেক ক্ষেত্রে আমাদের হাইকোর্ট এগুলি মানে ইউজ করে আমাদের জনস্বার্থে আমাদের জনগণকে আমাদের রাষ্ট্রের যে নাগরিক আছে মৌলিক অধিকার ফিরিয়ে দিচ্ছে। জি, এই রিট নিয়ে যেহেতু কথা হচ্ছে, রিট আদর কোন আদালতে সাধারণত এই মামলাগুলো করা যায়? রিটের রিটের বিষয়টা হচ্ছে যে আমাদের রিট করার একমাত্র এখতিয়ার হচ্ছে আপনার মহামান্য হাইকোর্টের। আচ্ছা, অন্য কোথাও আপনি রিট মামলা করতে পারবেন না, হাইকোর্টে আপনি করতে পারবেন। এবং মহামান্য হাইকোর্ট রিট করলেই হবে না, হয় কি যে আমরা অনেক সময় আইনজীবী ধরে রিট করি, অনেকে জানে না, আমি আমি আমার দর্শকদের বলছি বা যারা আমাকে শুনছেন তাদের জন্য বলছি যে আসলে রিট অনেকে মনে করি আইনজীবী, আইনজীবী ধরা অনেকেই তো এরকম অ্যাফোর্ড করতে পারে না, একজন আইনজীবী ধরতে গেলে হাইকোর্ট থেকে, হাইকোর্টের একজন আইনজীবী তাকে অনেক টাকা পয়সা দিতে হয়, তার কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু লঙ্ঘিত হয়েছে, কিন্তু সে পারছে না। কিন্তু আমি আজকে এই কথাটা বলবো যে কোনো আইনজীবীর দরকার নেই, যদি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজেও হাতে লিখে, উনি যদি ওই হাতে লিখেও যদি উনি আদালতে মহামান্য হাইকোর্টে যায়, মহামান্য হাইকোর্ট তার রিট গ্রহণ করবে এবং তাকেও প্রতিকার দেবে। যে এটারই ধারাবাহিকতায় যে পদ্ধতিটা কি আসলে, একজন সাধারণ ব্যক্তি উনি রিট করতে চান, উনি কী কী পদ্ধতিটা আছে? পদ্ধতি তো আসলে আমরা তো যেটা প্রচলিত যে কথাটা সেটাই বলছি যে আমরা আইনজীবীর মাধ্যমেই তো আমরা রিট করি। তো রিট পিটিশনে আসলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে আসলে আপনি কেন রিটে আসছেন। হ্যাঁ, আপনি তো একটা একটা লোক সে চাকরি করছে, মনে করেন উনি একটা সরকারি চাকরি করতে দীর্ঘদিন যাবৎ সেই চাকরি করতেছেন, একই সঙ্গে তারা পাঁচজন একই সঙ্গে তারা চাকরি করছে, চাকরির বয়স সময়সীমা একই, একজনকে আপনি প্রমোশন দিয়ে দিলেন আর চারজনকে দিলেন না, অথবা একজন জুনিয়রকে প্রমোশন দিলেন সিনিয়রকে সুপারসিড করে, তো আমার তো রাইট তো ভঙ্গ হলো, তাই না, আমার রাইট তো লঙ্ঘিত হলো, সেক্ষেত্রে আমি কী করবো, কোথায় যাব? তখন আমি
প্রচলিত নিয়ম অনুযায়ী আমি তখন মহামান্য হাইকোর্টে একজন আইনজীবীর দ্বারস্থ হয়ে অথবা নিজে ব্যক্তিগতভাবে আমার বিষয়টাকে সব বিন্যস্ত করে একটা আবেদন আকারে মহামান্য হাইকোর্টে আমি রিট পিটিশন দাখিল করব। এ খুব দ্রুত নিষ্পত্তি হয় যে মামলাটা। আসলে কি রিট মামলাটা হচ্ছে কি যে আপনার খরচ একটু বেশি হলেও আপনার দ্রুত একটা রিমিডি পাওয়ার সুযোগ থাকে। আর মহামান্য হাইকোর্ট এগুলি কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে অত্যন্ত সজাগ। হ্যাঁ, এখানে এই তখন আপনি রিটটা যখন আপনি হাইকোর্টে করলেন, মহামান্য হাইকোর্ট এই যে আপনি থেকে চাকরির বিষয়টা রুল জারি করে তাৎক্ষণিকভাবে উনি নিষেধাজ্ঞা অস্থায়ী অন্তর্বর্তীকে নিষেধাজ্ঞা দিতে পারেন, রুলটা দিলেন এবং পাশাপাশি বললেন যে তার চাকরি থেকে তাকে অপসারণ করা যাবে না, চাকরি থেকে সে বহাল থাকবে মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত। তাৎক্ষণিক শুনানি করে ওনাকে বহাল রাখতে পারে এবং চূড়ান্ত শুনানি করে মামলা নিষ্পত্তি করতে পারে। সেই ক্ষেত্রে উনি আইনজীবীর মাধ্যমে সে প্রসিডিউর মেনটেন করে মহামান্য হাইকোর্টে রুল করবে এবং মহামান্য হাইকোর্ট রুলও শুনতে পারে। মানে উনি মনে করলেন যে আজকে রুল দিলাম, রুলের জবাব দিবে প্রতিপক্ষ, জবাব দেওয়ার পরে দেন আপনার চূড়ান্ত শুনানির জন্য এটা লিস্টে যাবে, তারপরে চূড়ান্ত শুনানি করে মামলা নিষ্পত্তি হয়ে যাবে। এটা হচ্ছে প্রসিডিউর। এই রিট আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট ডিভিশন আসলে কী কী ধরনের প্রতিকার দিয়ে থাকেন, এই বিষয়টি একটু যদি বলেন আর একটু। আসলে প্রতিকার তো মহামান্য হাইকোর্টের হাত তো মানে সীমিত না, অসীম, প্রসারিত। আসলে আইন জানা খুব দরকার। আপনি দেখবেন যে মানে আপনি ইতিহাসে মাস্টার্স, স্নাতকে মাস্টার্স, কিন্তু আইন জানে না। আমি বিভিন্ন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় কিন্তু আইনের কোনো ব্যবস্থা নেই, যে স্কুলে পাঠ্যপুস্তকে যা আইন, অথচ আপনাকে আইন মানতে আপনি বাধ্য। দেশের প্রত্যেকটা নাগরিককে, সুগান মানে নাগরিককে তার নাগরিকত্বের মানে পূর্ব শর্ত হচ্ছে তাকে আইন মানতে হবে, রাষ্ট্রের আইন মেনে তাকে চলতে হবে। তা আমি মানবো, মানার আগে তো আমি জানবো নাকি, আমি জানলামই না আইনটা কি। আপনি কোথাও স্কুলে না, কলেজে না, কোথাও যারা পার্টিকুলার ল পড়ে এরা শুধু আইন জানে। আমি দেখবেন যে কোথাও কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে এই গল্প আছে, সেই গল্প আছে। আমি বলছি না যে ওই গল্প সেগুলো থাকবে না, থাকবে, পাশাপাশি আইনেরও একটা ব্যাপার থাকবে যে আইনটা জানার জন্য প্রাথমিক যে আইন যেগুলো আমাদের জানতে হবে, তাই না? যেখানে আইন ফেল করে, যেখানে আমাদের সংবিধান তো আসলে এই যে আইনের যে সুবিধা, নাগরিকের আইনের দৃষ্টিতে নাগরিক সব নাগরিক সমান, যে আইনে আমরা প্রত্যেকটা মানুষ, যে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সমান। আপনার খাদ্য বস্ত্র, আমি আগেই বলেছি 27 থেকে 44 ধারা পর্যন্ত আমাদের নাগরিকের মৌলিক অধিকার নিয়ে এখানে বর্ণিত আছে। এবং এটা আপনার আমার যে আমাদের যে সংবিধান, সংবিধানের মধ্যভাগী এত সুন্দর করে লিপিবদ্ধ আছে, আপনি রাষ্ট্র তো আপনাকে নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র আপনাকে চালাচ্ছে, রাষ্ট্র যদি অন্যায় করে আপনি কোথায় যাবেন? আপনি সরকারি একটা সংস্থা, আপনি একটা কোম্পানি, সরকারি কোম্পানি বা আপনার সচিবালয়ে কোনো মন্ত্রী মিনিস্টার, আমার দেশে এমনও হয়েছে, আমাদের দেশে এরকম হয়েছে রানিং মন্ত্রী থাকা অবস্থায়ও, হ্যাঁ, আমাদের মহামান্য হাইকোর্ট তাদেরকে মানে কোর্ট অফ অনার দেয়, তাদেরকে সকুশ করেছে, কনডেম করেছে। এটা আপনি জানেন, আমরাও জানি। তো বিষয়টা হচ্ছে কি যে হাইকোর্টের এই যে রিটের যে বিষয়টা খুব ব্যাপক, এই ফান্ডামেন্টাল রাইটস যেখানেই নাগরিকের লঙ্ঘিত হবে, এখানে সংক্ষুব্ধ ব্যক্তি লাগবে না, তার পক্ষেও যদি কেউ এসে মহামান্য হাইকোর্টে একটা আবেদন করে, রিট আবেদন করে, তাতেও সে প্রতিকার পাবে এবং আইনি সুরক্ষা পাবে। একজন এগ্রিভ ব্যক্তি ছাড়াও ডিরেক্টলি এফেক্টেড না হলেও সে জনস্বার্থে কি রিট আবেদন করতে পারে? হ্যাঁ, জনস্বার্থে আমাদের দেশে ম্যাক্সিমামই জনস্বার্থে হয়। আমাদের অনেক লয়ার মহামান্য হাইকোর্ট, আমি নাম বললে হয় কি, নামটা বললাম না, অনেক লয়ার আছেন দেখবেন যে মহামান্য হাইকোর্টে, আপনিও প্র্যাকটিস করেন, তো মহামান্য হাইকোর্টে ওনারা নিজেরাই মানে বাদী হয়ে মামলা করেন। এটা মানে কেন করেন? জনস্বার্থে করেন। আপনি একটা চাকরির বিষয় আছে যে আপনি একটা নিয়োগ বিধি, একটা নিয়োগের যে বিধান থাকে, এটা বাংলাদেশের যে আমাদের সরকারি চাকরির ব্যাপারে অনেক বিধান প্রতিপালিত করে তারপর চাকরিটা হয়। আপনি কী করলেন, আপনি উপজেলা কোটা আছে, ডিস্ট্রিক্ট কোটা আছে, আপনি উপজাতি কোটা আছে, আপনি তৃতীয় লিঙ্গের কোটা, মানে বিভিন্ন কোটাভিত্তিক সিস্টেমেটিক হয়ে আপনাকে সরকার যেভাবে আপনাকে নির্দেশিত হয়েছে আপনি মেনটেন করলেন না। অথবা আপনি, আমি নাম্বার পাইলাম 25, আমি সিরিয়াদে আছি, আমি 25 আমার, কিন্তু 40 যে পাইলো সে চাকরি পাইলো, আর 25 পেয়েও আমি চাকরিটা পেলাম না। যখন কোনো ব্যত্যয় ঘটবে,
তখন ওই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিও পারবে বা তার পক্ষে যে কোনো অ্যাগ্রি পার্সনই করতে হবে, নট দ্যাট। এটা এই যে পরীক্ষার ব্যবস্থাটা, এই যে মানে অনিয়ম হয়েছে বা দুর্নীতি হয়েছে বা সিস্টেমেটিক হয়তো হয়নি, আইন মেনে হয়নি, তখন আপনি নিজেও জনস্বার্থে আপনি মহামান্য হাইকোর্টে রিট আবেদন করতে পারবেন। মহামান্য হাইকোর্ট যদি এই রিট আবেদন নিরীক্ষে উনি যদি মনে করেন যে না আসলে এটা ব্যর্থই ঘটেছে, তখন সেই নিয়োগ বাতিল করে দিতে পারেন। প্রাইভেট কোম্পানিগুলোর ক্ষেত্রে বা একজন বেসরকারি ব্যক্তির ক্ষেত্রে এদের বিরুদ্ধে কি রিট আবেদন করা যাবে কিনা? আসলে এটা ব্যক্তিগতভাবে আপনি কোনো ব্যক্তি, মানে ব্যক্তি মানে কি কোনো জনসাধারণ অথবা প্রাইভেট কোম্পানি, এদের বিরুদ্ধে এরা আসলে এদের বিরুদ্ধে কোনো রিট হয় না। এটা এই কারণেই হয় না যে এদের আসলে যেতে হবে আদালতে। এটা শুধুমাত্র রিট হলে রাষ্ট্র, তারপর রাষ্ট্রের অর্গান যেগুলি আছে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্রের যে মানে অঙ্গ সংগঠন যেগুলি আছে, রাষ্ট্রের যে অর্গান আছে, এদের ওনাদের বিরুদ্ধে রিট হবে। কিন্তু কোনো প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে রিট হবে না, প্রাইভেট কোনো ব্যক্তির বিরুদ্ধে রিট হবে না। এটা হচ্ছে একটা মৌলিক পার্থক্য। রিট আবেদনের প্রেক্ষিতে বিচার বিভাগ প্রতিপক্ষের বিরুদ্ধে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে? হ্যাঁ, বিচার বিভাগের তো আমি আগেই বলেছি যে আসলে আমাদের বিচার বিভাগ অনেকেই ইচ্ছা করলে অনেক অনেক কিছুই করতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে করছেন। যে প্রতি আমি মনে করি একটা রিট করলাম, রিটটা যদি যুক্তিসঙ্গত হয়, রিটের যদি কারণগুলি সঠিক থাকে, এটা আসলে ডকুমেন্টারি প্রুফ থাকে। আবার দেখা যায় যে আপনি ওই যে বললাম না যে আপনাকে যে কোয়ারেন্টু একটা রিট আছে, যে আপনি সেটা মানে আপনি সরকার ইচ্ছা করলে এটা করতে পারে। আমি যে আবেদনটা করলাম, আবেদনের প্রেক্ষিতে আপনি ওই যে কনসার্ন যে পার্সন আছে বা সংস্থা আছে সরকারি, তাদেরকে সোকস করে এদেরকে ডেকে নিয়ে আসতে পারে, নিয়ে এসে কী বলে ওনাদেরকে বলতে পারে যে এই বিষয়, এবং ওনাদেরকে শাস্তিমূলক যে মানে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলতে পারে। এবং এটা আমি আমার প্রতি যে অন্যায় করেছেন, আমার মৌলিক অধিকার যে আপনি লঙ্ঘিত করেছেন, আমাকে সেখান থেকে অব্যাহতি দিয়ে, হ্যাঁ, এবং যিনি এটা করলেন প্রতিপক্ষকে সরকার ইচ্ছা করলে তার শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। আর এখানে প্রতিপক্ষেরও যদি মনে করে যে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে এবং নিজের ভুল স্বীকার করে, হাইকোর্ট অবস্থা গুরুত্ব দেখে এবং তার অন্যায়ের গুরুত্ব দেখে মহামান্য হাইকোর্ট ইচ্ছা করে তাকে রিলিজ দিতে পারে। মহামান্য হাইকোর্ট কিন্তু কোনো ব্যক্তির দরখাস্তের দরকার নেই, কোনো ব্যক্তির আবেদন করার দরকার নাই। মহামান্য হাইকোর্ট ইচ্ছা করলে সো আমুটো মানে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কোনো বিষয়ে রিট করতে পারে। তখন মনে করেন যে রাষ্ট্রে যেখানে যে যে অর্গানে কোনো সমস্যা হচ্ছে, তো যদি মনে করে যে আমাদের ত্রিশালে একটা বাচ্চা বোধ হয় এরকম, মা বাচ্চা টাচ্চা সহ এরকম, তখন মহামান্য হাইকোর্ট কী করলেন যে বাচ্চার বাবা মারা গেলো, মা মারা গেলো, তো বাচ্চার ভরণ পোষণ কে করবে? সো রিট করে শুধু তো এই বিচার করলেই হবে না, জেল জরিমানা করলেই হবে না, তখন তিনি সেই বাচ্চার দায়িত্বের জন্য মহামান্য হাইকোর্ট রাষ্ট্রীয় অর্গানকে উনি নোটিস করেছেন এবং তার বাচ্চা সাবালক হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ তত্ত্বাবধান সব কিছুর দায়িত্ব মহামান্য হাইকোর্ট দিয়েছেন রাষ্ট্রকে। তো চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইচ্ছা করলে মহামান্য হাইকোর্ট স্বেচ্ছায় প্রণোদিত হয়েও সমুটো রিট করতে পারেন। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে, এবং নেপথ্যে যারা আছেন কাজ করছেন তাদেরকে, এবং এটিএন বাংলাকে পাশাপাশি যারা দেখছেন তাদেরকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। যোগাযোগের ঠিকানা: পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের সঙ্গে ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন l.order@atn@gmail.com এই ঠিকানায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।